যেহেতু দিন দিন আমাদের মানে জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে এবং আমাদের চারদিকে জমি নাশ করছে, তাই অল্প পরিসরে অনেকগুলো অল্প পরিসরে একই সাথে অনেক কিছু চাষের ব্যবস্থা করেছি এখানে। যেমন এখানে আমরা পানিতে মাছ চাষ করেছি, পুকুরের নিচে মুক্তা চাষ হচ্ছে যা আমাদের বাণিজ্যিকভাবে অনেক হেল্প করতে পারে। তাছাড়া আমরা চারপাশে ফলমূল শাক সবজির ব্যবস্থা করেছি এবং এখানে ওপরে বিকল্প পদ্ধতি ব্যবহার করে এবং হাঁসের খাবার করেছি। এখানে আছে আমাদের দেখানো হয়েছে অনুর্বর জমিটা, মানে তামাক চাষের পরে জমিটা অনুর্বর হয়ে গেছে, যার কারণে ওখানে ফসলগুলো প্রায় বিনষ্ট হতে চলেছে, ওই ফসলগুলো মানে ঠিকভাবে বৃদ্ধি পাচ্ছে না। এদিকে আমরা আধুনিক প্রযুক্তি ব্যবহার করে বিজ্ঞানের সহায়তায় বিভিন্ন সার প্রয়োগ করে উপযুক্ত ফসল এরপরে যে পানি মঠে মঠে আগে যেমন ফসল লাগানোর জন্য বৃষ্টির জন্য অপেক্ষা করতে হতো বা বিকল্প পদ্ধতি ব্যবহার করতে হতো, এখন আমরা তা করছি না। আমরা যখন তখন সেচের মাধ্যমে মোটরের সাহায্যে পানি দিতে পারছি, এটা আমাদের ফসল উৎপাদন আরো উন্নত হচ্ছে। ধন্যবাদ।